আমার মনে আছে ডেন্টাল কলেজ খোলার জন্য আমি অলরেডি আমি বলেছিলাম আমাদের চেয়ারম্যানকে, সিও সাহেবকে বলেছিলাম, ওনারা আমার কথায় একটা অ্যামাউন্ট অলরেডি যেটা ইন্সপেকশনের জন্য আসে তার জন্য ওনারা পাঠিয়েছে। তো সেইভাবে জাগ্রহ হয়েছে জমি এখানে, এই জমিটা কিন্তু এতদিন ধরে আপনারা শুনে অবাক হবেন যে এই জমিটা কিন্তু গভর্নমেন্ট ছিল কিন্তু গভর্নমেন্ট হস্তান্তর করেনি, লিজ লিজ কিন্তু দেয়নি। সেই কাজটাও আমি করতে হয়েছে আমাকে ক্যাবিনেটের মধ্যে, তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, বারবার বলে করে, কারণ ওইটা যদি পাঠাতে হয় ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে এই জায়গাটা আপনাদের কিনা সেটা প্রমাণ করতে হবে, সেই কাজটাও আমি করেছি যতটুকু পেরেছি আমি তখন। আমি চেষ্টা করেছি সবসময় টিএমসির মধ্যে থেকে আমরা দিয়েছি, কিন্তু আমাদেরও দেওয়া উচিত টিএমসি থেকে আমরা দিয়েছি, কিন্তু আমি আমাকে রিকগনাইজেশন, আমি প্রফেসর হয়েছি, আমি নিয়েছি, আমাকে রিকগনাইজেশন দিয়েছে, তো আমাদের উচিত যেটা আজকে আমাদের দুই সার্জেন্ট এখানে যে একটা যে দুটো প্রাইজের কথা ওনাদের তরফ থেকে ঘোষণা করবো দেওয়া, এটা যে এটাও কিন্তু প্রমাণ করে আগামী দিন উদ্বুদ্ধ করবে আমাদের অন্যান্য কলিগদের বিভিন্নভাবে হেল্প করা উচিত, নিয়েছি তাহলে দেব না কেন। তো এই মানসিকতা নিয়ে তবেই এই কলেজটা অনেক উন্নতি সাধন হবে। এবং আমার মনে আছে যখন আমরা টিএমসির জন্য আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য অবসর চাইলাম, আমরা গভর্নমেন্টে ছিলাম তখন আমাদের ওইখানে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং ওই ইন্টারভিউতে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের এখানে যারা যারা আছেন এখন এই ছুটিরা আছেন যারা চলেও গেছেন, they were supposed to be the best surgeon or best doctors in